সিকিউর এক্সাম ম্যানেজমেন্ট সিস্টেমে আপনি কিভাবে পরীক্ষা দিবেন আসুন জেনে নিই। প্রশ্নপত্র সহ একটি ওএমআর শিট পরীক্ষার হলে আপনাকে দেয়া হবে, যে বিষয়গুলো আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। উত্তরপত্রে পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী দেয়া আছে, প্রত্যেকটি নির্দেশ আপনাকে মনোযোগ সহকারে পড়ে নিতে অনুরোধ করা হচ্ছে। উত্তরপত্রে এবং প্রশ্নপত্রে একই সেট কোড নাম্বার আছে কিনা তা সতর্কতার সাথে মিলিয়ে দেখতে হবে। যেমন আমার উত্তরপত্রে সেট কোড আছে 1431945001 এবং প্রশ্নপত্রেও সেট কোড আছে 1431945001। গরমিল থাকলে কক্ষ পরিদর্শককে তৎক্ষণাৎ উত্তর প্রদানের পূর্বেই জানাতে হবে। উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে প্রবেশপত্র অনুযায়ী আপনার নাম লিখুন ও স্বাক্ষর প্রদান করুন এবং রোল নম্বরটি লিখে বৃত্ত ভরাট করে নিন। প্রশ্নপত্র এবং উত্তরপত্রের মাঝে একটি পারফোরেশন লাইন থাকবে, পারফোরেশন অনুসারে প্রশ্ন ও উত্তরপত্র মাঝ বরাবর ভাঁজ করে নিন। তারপর উত্তরপত্রটিকে প্রশ্নপত্র থেকে পারফোরেশন বরাবর ছিঁড়ে আলাদা করে নিন। উত্তরপত্রটি প্রশ্নপত্র থেকে আলাদা করতে গিয়ে যদি ওএমআর উত্তরপত্রের কোনো অংশ ছিঁড়ে বা ভাঁজ বা বিকৃত হয়ে যায় তাহলে উত্তরপত্রটি বাতিল বলে গণ্য হবে। এবার প্রশ্নপত্র দেখে উত্তরপত্রের সঠিক উত্তরের বৃত্ত ভরাট করুন। পারফোরেশন বরাবর ছেঁড়ার পর আপনার প্রশ্ন এবং ওএমআর উত্তরপত্র সাবধানতার সাথে রাখতে হবে যাতে কোনোভাবেই অন্য কারো সাথে পরিবর্তন না হয়ে যায়। পরীক্ষা শেষে উত্তরপত্রটি পরিদর্শকের কাছে জমা দিন।